সবাই বুঝে আসছে? কোনো অসুবিধা আছে? আচ্ছা, আজকে আমরা শিখব হচ্ছে গিয়ে আপনার এরা পাথ, ঠিক আছে? ইজাফত শিখব। আচ্ছা, ইজাফত সম্পর্কে ইজাফতের নিয়ম কয়টা বলেন তো? ইজাফত যদি গঠন করতে হয়, এটা হামজা, হামজা, এটা না জানার গেছে। ইজাফত আপনি মুখে বলতেছেন না, তাই মুখে যখন ইজাফত বলবেন তাহলে এটা হামজা নিচে থাকলে তো জেরেরই কাজ করবে। আচ্ছা, ইজাফতের ইজাফত গঠনের নিয়ম কি বলেন তো? আরবিতে ইজাফত কিভাবে গঠন করতে হয়? ইজাফতের মাধ্যমে কি উপকার হয় এটা বলতে পারেন? দুইটা শব্দকে একটা আরেকটার সাথে যুক্ত করা যায়, এক। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যেই প্রথম শব্দটাকে অথবা উদ্দেশিত শব্দটাকে নির্দিষ্ট করা হয়, কি করা হয়? উদ্দেশিত শব্দটাকে নির্দিষ্ট করা হয় বা আলোচ্য শব্দটাকে কি করা হয়? নির্দিষ্ট করা হয়। আর একটা হচ্ছে দুইটা শব্দের মাঝে যোগসূত্র তৈরি করা হয়। যেমন রাশেদের কলম, রাশেদের কলমের মধ্যে উদ্দেশিত শব্দটা কোনটা বলেন তো? কলম। অর্থাৎ আমরা কলম সম্পর্কে জানতে যাচ্ছি, কলম সম্পর্কে বলতে যাচ্ছি যে কলমটা রাশেদের, ঠিক আছে? রাশেদ এখানে কি না, মেইন ব্যক্তি না বা মেইন শব্দ না, ঠিক আছে? মেইন শব্দ কোনটা? কলম। কলম রাশেদের কলম দ্বারা কি বোঝানো হচ্ছে? হ্যাঁ, কলমটা কার এটা বোঝানো হচ্ছে, এই জন্য রাশেদ কেনা হয়েছে, রাশেদের জন্য কলম কেনা হয় না, ঠিক আছে? এজন্য আরবিতে কি হয়, আরবিতে যেই শব্দটা উদ্দেশিত সেই শব্দটা আগে আসে। আরবিতে ইজাফতের মধ্যে যেই শব্দটা উদ্দেশিত বা আলোচিত সেই শব্দটা আগে আসে, এবং তার সাথে সংযুক্ত করার জন্য যেই শব্দটা থাকে সেটা তারপরে আসে। বুঝে আসছে? আচ্ছা, আগে আসে আরবিতে, হ্যাঁ, বাক্যের না, হ্যাঁ, বাক্যের আগে আসে এবং এরপরে তার সাথে সংযুক্তকরণ শব্দটা এরপরে আসে, ঠিক আছে? এতটুকু বুঝে আসছে? আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে আমরা বাংলায় এটার গঠন প্রণালী আমরা জানি, দুই শব্দের মাঝখানে র যুক্ত করলেই হয়ে যায়। আমার কলম, তোমার কলম, রাশেদের কলম, কলমে দুইটার মাঝখানে র যুক্ত করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু আরবিতে এটা তৈরি করার সিস্টেম কি? আরবিতে একটাই সিস্টেম, একটা শুধু নিয়ম। কয়টা নিয়ম? একটা নিয়ম। সেই নিয়মটা হচ্ছে যে যেই শব্দটি আলোচিত নয় বা যেই শব্দটাকে অতিরিক্ত বাহির থেকে এনে সংযোজন করা হচ্ছে ওই শব্দটার শেষ অক্ষরে জের দিতে হয়। কি দিতে হয়? বা কাসরা দিতে হয়। জের বা কাসরা দিতে হয় বলেন? হ্যাঁ, জের বা কাসরা দিতে হয়। অর্থাৎ দুইটি শব্দের শেষ শব্দটিতে কি দিতে হয়? জের বা কাসরা দিতে হয়, অথবা মুজাফুন ইলাইহিকে কাসরা দিতে হয়। বুঝে আসছে? কাসরা মানে জের, কাসরা মানে কি? জের। জের দিতে হয় অথবা কাসরা দিতে হয়, একই কথা। বুঝে আসছে? বুঝে আসছে? বলেন এই কথাটা কি বলছি? অনালোচিত বিষয়, অনালোচিত শব্দটিকে শব্দটির শেষে কি দিতে হয়? কাসরা দিবেন বা জের দিবেন, ঠিক আছে? তো এই কথাটা আমরা নোট করে ফেলি। হ্যাঁ, এই কথাটা আমরা নোট করে ফেলি। সেটা কি? গঠন প্রণালী, ঠিক আছে? গঠন প্রণালী গঠন প্রণালী দুই শব্দের শেষ
शेष टीते की है जेर बा कासरा है ठीक है ओके बुझे आसछे गठन प्रणाली की दुई शब्दे शेष टीते जेर बा कासरा है एतटुकु बुझे आसछे সেই শেষ শব্দটাকে কি বলে মুজাফুন ইলাইহি বলে এতটুকু বুঝে আসছে আচ্ছা এটা হলো গঠন প্রণালী তাহলে আমরা যে কোনো দুটো শব্দ নিলে সেই দুটার মধ্যে ইসাবত করতে পারবো না যে কোনো দুটো শব্দ নিলে আচ্ছা এর আগে একটা কথা আছে সেই কথাটা হচ্ছে যে তাহলে দুইটা শব্দ শেষটার মধ্যে কি হবে এটা আমাদের জানা আছে শেষটার মধ্যে কি হবে এটা আমাদের জানা আছে প্রথমটার মধ্যে কি কোনো পরিবর্তন হবে की बोलें की परिवर्तन होबे प्रथमटार मध्य परिवर्तन होच्छे हाँ प्रथमटार मध्य परिवर्तन होच्छे जे शब्दटा निर्दिष्ट हो जाबे कि हो जाबे प्रथम शब्दटा अर्थात आलोचित शब्दटा निर्दिष्ट हो जाबे एवं निर्दिष्टटा किभाबे होबे अर्थात एटा एटा अनिर्दिष्टेर जे सिम्बल अनिर्दिष्टेर जे चिन्ह अर्थात तानवीन ए तानवीनटा के उठे जाबे कि उठे जाबे तानवीन उठे जाबे तानवीन उठे गेले कि थाकबे हरकत थाकबे तानवीन उठे गेले कि थाकबे हरकत थाकबे सुतरां जे कोनो शब्दके जखन आमरा इजाफत करब तखन सेई आलोचित शब्दटाके अथवा मुजाफ शब्दटाके निर्दिष्ट करार जन्य मारिफा करार जन्य तार ताके तानवीन मुक्त करते हबे कि मुक्त करते हबे तानबीन मुक्त करते हैं बुझे आसछे एतटुकु आपनार कि बोले ये इजाफतर जोन्नो द्वितीय द्वितीय काजटा कि हाँ प्रथम शब्दटिके अथवा आलोचित शब्दटिके अथवा मुजफ के तानबीन मुक्त करते हैं कि तानबीन मुक्त करते हैं ठीक है তাহতে প্রথম শব্দটিকে তানবিন মুক্ত করতে হবে ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম প্রথম নিয়ম কি দুই শব্দের শেষ শেষের শব্দটিতে কি দিতে হবে জের দিতে হবে আর প্রথম শব্দটিকে তানবিন মুক্ত করতে হবে অথবা এটাও আগে বলতে পারেন প্রথম শব্দটিকে তানবিন মুক্ত করতে হবে এবং দ্বিতীয় শব্দটিকে জের দিতে হবে বুঝে আসছে তাহলে আপনাদেরকে আমি দুইটা শব্দ দিচ্ছি এই দুইটা শব্দের মধ্যে আপনারা তানবিন করে দেখাবেন ঠিক আছে প্রথম যে শব্দটা বলবো ওই শব্দটা থাকবে কি আলোচিত শব্দ মূল শব্দ এরপরে শব্দটা থাকবে অনালোচিত শব্দ ঠিক আছে তাহলে বলেন কিতাব এবং রাশেদ সবাই একসাথে বলেন কলম এবং রাশেদ জোরে বলেন জোরে উনি আপনি একা বলেন জোরে আবার আরো জোরে বলেন কিতাব এবং রাশেদ কিতাবু রশিদিন আচ্ছা তাহলে এই গঠন প্রণালী আমরা শিখে ফেললাম কিভাবে গঠন করতে হবে বুঝে আসছে আচ্ছা এরপরে আর কিছু এই এইগুলোর সাথে রিলেটেড আর কিছু নিয়ম আছে যেই ভুলগুলো আমরা করে থাকি এইভাবে গঠন করলে আর কোনো অসুবিধা নাই কিন্তু আমরা গঠন করতে গিয়ে বেশ কিছু ভুল করি প্রথম ভুলটা হচ্ছে যে আমরা মুজফের শুরুতে আলিফ লাম আনি কি আনি আচ্ছা মুজফের শুরুতে যদি আমরা আলিফ লাম আনি তাহলে সেই শব্দটা তো কি বলে কিছুক্ষণ পরে এমনিতেই কি হচ্ছে নির্দিষ্ট হচ্ছে বা আরেকটা শব্দ আসার কারণে সে তো অলরেডি কি হয়ে গেছে নির্দিষ্ট হয়ে গেছে তাহলে কি তার শুরুতে আলিফ লামে আনার কোনো যৌক্তিকতা আছে নাই তাহলে আমাদের দ্বিতীয় তৃতীয় কারণটা মনে রাখতে হবে যে মুজফের শুরুতে বা প্রথম শব্দটির শুরুতে কখনো কি হবে না আলিফ লাম হবে না মুজফের শুরুতে আলিফ লাম হবে না
মুজাফের শুরুতে কখনোই আলিফ লাম হবে না, কোনোদিনও আলিফ লাম হবে না, আলিফ লাম হতে পারে না, ঠিক আছে? এতটুকু মনে থাকবে, মুজাফের শুরুতে আলিফ লাম হতে পারে না, এবং মুজাফটা কি হতে পারে না, তানবিনও হতে পারে না, মুজাফ তানবিনও হতে পারে না, মুজাফে আলিফ লামও হতে পারে না, ঠিক আছে? আর শেষের শব্দটির মধ্যে কি হয়, শুধুমাত্র জের হবে, এই কথাটুকুই মনে রাখতে হবে। শেষের শব্দটিকে কি হবে, জের হবে। তানবিন হলে অসুবিধা কি, জের থেকে বদলে যাবে? তানবিন হলে এটা কি জের, জেরের খাতা থেকে বাদ হয়ে যায়? না না, সিঙ্গেল হলে জের, আর সিঙ্গেল ডাবল হলে জের না, এরকম তো কোনো নিয়ম কানুন করে নেই। আপনারা কি বলছেন, দুই জবর দুই জের দুই পেশ হলে কি হয়, তানবিন হয়, তাকে ওই জেরগুলো কি তানবিন বলা হবে, কিন্তু জের থেকে তো সে বাদ হয়ে যাবে না। কথা বুঝে আসছে? যদি আমরা কি করি, দুই জের দেই, তাহলে ওই জেরগুলোকে তানবিন বলা হবে, সেটাও তো জেরই, কিন্তু জেরের খাতা থেকে তো সে বাদ না। জের জবর হওয়ার কি বলে আপনার জায়গাগুলো হচ্ছে গিয়ে এটার মেইন, জেরগুলো হয় নিচে আর জবর হয় উপরে, এবং হ্যাঁ পেশ হয় উপরে, ঠিক আছে? এগুলো হচ্ছে মূল কথা। কিন্তু সেটা দুই জবর হোক, দুই জের হোক, দুই পেশ হোক, সেটা পরের আলোচনা, কখন দুই জবর হবে আর অথবা এক জবর হবে কখন, এটা আমরা পরবর্তীতে আলোচনা করতেছি। এতটুকু বুঝে আসছে? আচ্ছা, এখন বলেন এই যে কিতাব এবং কলম, কিতাব এবং রাশেদ, কিতাব ও রাশিদিন। আচ্ছা, এই যে রশিদিন আমরা বললাম, জের দিলাম, রশিদিনের নিচে তানবিন কেন দিলাম? হ্যাঁ হ্যাঁ, নামের নাম হওয়ার কারণে কি সবসময় সেটা ইয়ে হবে, জের হবে? আচ্ছা, এই ক্ষেত্রে যে নিয়মটা, সেই নিয়মটা আমরা আগে পড়ে আসছি। নামের যেই আলোচনা আমরা যখন করেছি, তখন আমরা নামের নাম সম্পর্কিত আলোচনার মধ্যে করেছি যে নামের শুরুতে কখনো কি হয় না, আলিফ লাম হয় না, নামের শুরুতে কখনো কি হয় না, আর কোনো কিছুর শুরুতে যদি আলিফ লাম না হয়, কোনো কিছুতে যদি আলিফ লাম না হয়, তাহলে এটা কি হবে, তানবিন হবে, এক। কিন্তু এক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে মহিলাদের নামে, মহিলাদের নামের ক্ষেত্রে দুইটা সমস্যা, সে কখনো তানবিন গ্রহণ করে না এবং জের গ্রহণ করে না, আর আলিফ লাম তো হবেই না নাম হওয়ার কারণে, সেটা তো আলো আগেই আলোচনা। মহিলাদের নাম আরও দুইটা সমস্যা কি, তানবিন হবে না এবং জের হবে না। জেরের বদলে আমরা কি দেই, এই যে ভুল বললেন, জেরের বদলে কি দেই, জবর দেই। তাহলে বলেন তো কিতাব এবং ফাতেমা, জোরে বলেন, জোরে বলেন, বুঝে আসছে? নাম, নামের ক্ষেত্রে একটা সমস্যা থেকে যায়, নাম আলিফ লাম গ্রহণ করে না, এজন্য আলিফ লাম যেহেতু কি বলে শব্দের শুরুতে নেই, সুতরাং প্রত্যেকটা শব্দ কি হয়, হয়তো বা আলিফ লাম যুক্ত হয় অথবা তানবিন যুক্ত হয়, সুতরাং আলিফ লাম যেহেতু নামের শুরুতে যুক্ত হয় না, সুতরাং কি হবে, তানবিন হবে। প্রত্যেকটা শব্দ কি হয়, হয়তো বা আলিফ লাম যুক্ত হয় অথবা তানবিন যুক্ত হয়, ঠিক আছে? প্রতিটা শব্দ, হ্যাঁ, তা প্রতিটা শব্দের মধ্যে যদি আলিফ লাম না হয় তাহলে কি হবে, তানবিন হবে, বুঝে আসছে? তাহলে সেই নিয়ম অনুযায়ী আমরা রাশেদের নিচে কি দিচ্ছি, দুই জের দিচ্ছি, বুঝে আসছে? আচ্ছা, এখন আমরা রাশেদ বাদ দিয়ে অন্য একটা শব্দ বলি, মসজিদের ইমাম, মসজিদ এবং ইমাম, বলেন বলেন, আমি যদি কাউকে নির্দিষ্ট করে জিজ্ঞেস করি তখন সে যদি সেই বলবেন, বলেন, জোরে বলেন, আমি শুনতে পাচ্ছি না, প্রত্যেকটা অক্ষর যেন আমি স্পষ্ট শুনতে পাই, বলেন, ইমামুল মসজিদি, ইমামুল মসজিদি। আচ্ছা, এখানে আমরা তানবিন দিলাম না কেন শেষে অক্ষরে মসজিদের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, জের দিয়েছেন, কেন জের দিয়েছেন, আমি তো মসজিদিনই তো বলতে পারতেন, হুম, বলতে পারলেন না, কি আসার কারণে, শুরুতে আলিফ লাম আসছে না,
ইমামুল মসজিদি বলছেন, তাহলে আলিফ লাম দিতে হয়েছে না, আল মসজিদের শুরুতে কি আসছে? আলিফ লাম আসছে। আলিফ লাম হলে কি শুরুতে শেষে আর কখনো তানবিন হয়? এটা তো আগের সাথে আগের পড়ার সাথে সম্পৃক্ত। কোনো শব্দে একত্রে কি আলিফ লাম এবং তানবিন হতে পারে? হতে পারে না। সুতরাং যদি কোনোটাতে আমরা কি না দিই, আলিফ লাম না দিই, তাহলে তানবিন দেবো, তানবিন না দিলে আলিফ লাম দেবো, ঠিক আছে? বুঝে আসছে? আচ্ছা এখানে কি লিখছি বলেন তো, জোরে বলেন। ইমাম আবার কি জিনিস? তো ইমাম বলেন কেন শুধু? এটা কি শব্দটা কি? ইমামুন, তাই না? আচ্ছা এখানে কি আছে তাহলে? তানবিন আছে। কেন তানবিন আছে বলেন তো? আমি তো তানবিন এখন দিলাম, এর আগে তানবিন বললেন কেন? বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ, শব্দ যখন মুফরাদ অবস্থায় থাকে, শব্দ যখন একা থাকে, হ্যাঁ তখন এটা কি? হ্যাঁ তানবিন হবে, ঠিক আছে? আচ্ছা আর যদি কি বলে এটা শুরুতে আমরা আলিফ লাম যুক্ত করি, একটা আলিফ লাম যুক্ত করে দিলাম, তাহলে কি হবে? তখন এই তানবিনটার থাকতেছে না, ঠিক আছে? তখন কি হবে? আল ইমা মু, বুঝে আসছে? এইটাই তো বুঝিয়ে দিছে। এটা কেন এখন ক্লিয়ার হয়েছে? আর কোনো দিন ভুল হবে? বলেন ইনশাল্লাহ হবে না, আগে লিখে নেই। এটা লেখার কি আছে? এটা তো 100 বার পড়াইছে, এটা লিখবেন কি আপনি আবার? এটা তো কিতাবে অহরহ আছে, হাজার হাজার আছে, এটা আপনি লিখবেন কি? আলিফ লাম হইলে তানবিন হবে না, তখন শুধুমাত্র হরকত হবে, বুঝে আসছে? তাহলে আলিফ লাম দিয়ে কি? আল ইমামু, আর আলিফ লাম ছাড়া ইমামুন। আচ্ছা এখন কথা হচ্ছে, দুই যে শব্দ দুইটা, যে দুইটার মধ্যে আমরা এজাবত করতেছি, এই দুইটার মাঝে আলিফ লাম আসতে পারে কি পারে না বলেন তো? কার শুরুতে আলিফ লাম হবে বলেন তো? সবাই বলেন, আপনি বলেন। নির্দিষ্টভাবে জিজ্ঞেস করছি না, এজাফতের মধ্যে যে দুইটা শব্দ, এই দুই শব্দের মধ্যে কি আলিফ লাম হইতে পারে? কার শুরুতে আলিফ লাম হবে? হ্যাঁ শেষেরটার মধ্যে, শুরুতে কি হবে? শেষেরটার শুরুতে কি হবে? আলিফ লাম হবে। আচ্ছা শুরু, প্রথমটার শুরুতে আলিফ লাম হবে? হইলে কোনো অসুবিধা আছে বলেন তো? ডাস্টার কোথায় বলেন? প্রথমটা শুরুতে আলিফ লাম হতে পারে, আপনি বলেন কেন? এই যে মুজফের শুরুতে কোনোদিন আলিফ লাম হবে না। ইমামুল মসজিদি যখন আমরা বলবো, ঠিক আছে, তখন এটা প্রথমটা হয়ে গেল না, প্রথম শব্দ না এটা? তো এটা তো মুজফ, প্রথম শব্দটাকে কি বলা হয়? মুজফ। তখন এটা এটা শুরুতে কি আপনি আলিফ লাম যুক্ত করতে পারবেন? তাহলে কি সেটা মুজফ হবে? ইজাফত তখন তৈরি হবে? ইমাম হোসেন সাহেব কি দেখতেছেন? কত টাকা তো মোটামুটি ভালোই আসছে তাইলে। হ্যাঁ এটা বুঝছেন নি? এটা তো বুঝেন নাই, দুই দুইটা শব্দের মাঝখানে, দুইটা দুই এজাবতের শব্দের মধ্যে আলিফ লাম হইতে পারে কি পারে না বলেন? কোনটা শুরুতে আলিফ লাম হবে? শেষ শব্দের শুরুতে, শেষ শব্দের, এই যে শেষ শব্দের শুরুতে কি হয়েছে? আলিফ লাম হয়েছে। প্রথম শব্দের শুরুতে আলিফ লাম হইলে কোনো অসুবিধা আছে? কি অসুবিধা? নিয়মের বহির্ভূত হচ্ছে। কি নিয়ম? এই যে আমরা উপরে যে নিয়মটা পড়ছি, মুজফের শুরুতে কখনো কি হয় না? আলিফ লাম হয় না, বলেন সবাই। মুজফের শুরুতে কখনো আলিফ লাম হয় না, বুঝে আসছে? সুতরাং এইটা শুরুতে কখনো কি হবে না? আলিফ লাম হবে না। সুতরাং যদি আপনার আলিফ লাম ছাড়া শুধুমাত্র এই ধরনের কোনো শব্দ দেখেন, ঠিক আছে, তাহলে ধরে নেবেন যে এরপরের শব্দটা কি হচ্ছে? মুজাফুন ইলাইহি হচ্ছে। সুতরাং এটা নিজে কি হবে? জের হবে, বুঝে আসছে? কোনো জের জবর ছাড়া যদি এরকম দেখেন, একটা শুরুতে আলিফ লাম ছাড়া, আর তাহলে ধরে নেবেন যে এরপরের শব্দটা কি হবে? মুজাফিন ইলাইহি হবে, জের হবে, বুঝে আসছে? বুঝে আসছে কথাটা?
এতটুকু বুঝে আসছে? আচ্ছা এখন আলিফ লাম দাঁড়ান শেষ করি। আলিফ লাম তাহলে হতে পারে কোন জায়গায়? শুধুমাত্র মুজাফুন ইলাইহির শুরুতে হতে পারে। আচ্ছা আলিফ লাম ছাড়া কি হতে পারে? হ্যাঁ 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 কিতাবু জাইদিন। আচ্ছা জায়দ তো নাম, নামে শুরু যদি এমনিও আলিফ লাম হতে পারে না। এটা এটার মধ্যে আলিফ লাম ছাড়া আমাকে বলে দেখান। তা প্রথমে মসজিদি বললেন কেন? ইমামু হ্যাঁ কি হবে বলেন এখন? ইমামু মসজিদিন, বুঝে আসছে? ইমামু মসজিদিন যদি আমরা এখানে আলিফ লাম না দেই তাহলে তাহলে কি দিতে হবে? শুধুমাত্র দুই জেদ দিতে হবে, বুঝেছে? তানবিন দিতে হবে। কি দিতে হবে? তানবিন দিতে হবে। এর মধ্যে একটা ছোট্ট অর্থের পার্থক্য হবে। কি পার্থক্য? এই যেটার মধ্যে তানবিন হবে এই শব্দটাকে অনির্দিষ্ট অর্থ করতে হবে। কিসের অনির? হ্যাঁ নাকেরার অর্থ করতে হবে। তাহলে নাকেরা অর্থ করে দেখান। মাশাল্লাহ কি হবে? একটি মসজিদের ইমাম, বুঝে আসছে? দেখছেন কত দ্রুত বেড়ে গেছে। তাহলে কি হবে? একটি মসজিদের ইমাম। হ্যাঁ তাহলে ইমাম এবং মসজিদ যুক্ত করে দেখান আবার। হ্যাঁ কি বলতেছেন? জোরে বলেন। ইমামুন মসজিদিন, জোরে বলেন। ইমামুল মসজিদি। হ্যাঁ হ্যাঁ আর আলিফ লাম ছাড়া বলেন। ইমামু দিন, হ্যাঁ ইমামু ইমামু হ্যাঁ অর্থ কি? একটি মসজিদের আর ইমামুল মসজিদি এই কোথায় পেলেন? মসজিদের ইমাম বা মসজিদটির ইমাম, বুঝে আসছে? বলেন কি যেন বলতে? হ্যাঁ হ্যাঁ এটাই বলতে চাইছিলেন তো। হ্যাঁ বুঝে আসছে? এজাফটা বুঝে আসছে? মসজিদের ইমাম তাহলে কি হবে? ইমামুল মসজিদি। আর একটি মসজিদের ইমাম? হ্যাঁ সুতরাং বোঝা গেল আমরা যদি একটি অর্থের মধ্যে, এজাফতের অর্থের মধ্যে একটি শব্দটা উল্লেখ না করি তাহলে সবসময় কি হবে? এখানে সবসময় আলিফ লাম দিয়ে বলতে হবে। সুতরাং সাধারণত আমরা কি একটি বলি না? রাশেদের কলম, মসজিদের ইমাম, হ্যাঁ মাদ্রাসার দরজা, শিক্ষকের কিতাব, শিক্ষকের কলম, এভাবেই বলি। হ্যাঁ সুতরাং সুতরাং সবসময় কি দিবেন? আলিফ লাম দিবেন। শুধুমাত্র আলিফ লাম হবে না কিসের শুরুতে? নামের শুরুতে। এজাফতের মধ্যে আলিফ লাম হবে না কিসের শুরুতে? কখনোই না আলিফ লাম হবে না কিসের শুরুতে? নামের শুরুতে। মানুষের ব্যক্তির নামের শুরুতে কখনো কি হবে না? হ্যাঁ হ্যাঁ নাম যখনই হোক যেখানেই হোক কখনো এটা শুরুতে আলিফ লাম হবে না। মুজাফিলেই হোক, আলাদা থাকুক, একসাথে থাকুক, কখনো এটা শুরুতে কি হবে না? আলিফ লাম হবে না। সুতরাং তার শেষে কি দিতে হবে? তানবিন দিতে হবে। আলমার অত শরীফের অর্থ কি? মহিলাটি ভদ্র। এটাকে কি এজাবত হয়েছে? র আসছে মাঝখানে কোনো বাংলা অর্থে? হ্যাঁ র তো আসে নাই, তাহলে এটা তো মুজাফি হয় নাই, ইজাফতি হয় নাই। আপনি এটার মধ্যে আলিফ লাম আনা দরকার কি? বুঝে আসছে কথা? বুঝে আসছে? তাহলে এই যে তিনটা মেজর পয়েন্ট, তিনটা মেজর পয়েন্ট, এই তিনটা যদি মনে রাখেন আশা করি এজাফতের মধ্যে আর কোনো ভুল হবে না। ঠিক আছে বলেন তো কি কি? দুই শব্দের শেষটিতে, দুই শব্দের শেষটিতে জের বা কাসরা হয়, ঠিক আছে? আর প্রথম শব্দটিকে তানবিন মুক্ত করতে হয়, আর মুজাফের শুরুতে আলিফ লাম হয় না। ঠিক আছে, অর্থাৎ মুজাফ বলতে প্রথম শব্দ একই কথা, বা এটারেও আপনি প্রথম শব্দ না বলে মুজাফ বলতে পারেন। মুজাফ মুজাফলি তো চিনি নি। সুতরাং মুজাফের শুরু, মুজাফ মুজাফকে তানবিন মুক্ত করতে হয়, মুজাফের শুরুকে শুরুকে আলিফ লাম মুক্ত রাখতে হয়। ঠিক আছে, আর শেষ অক্ষরে কি দিতে হয়? জেদ দিতে হয়। ইজাফতের মামলা ডিসমিস। হ্যাঁ তো অসুবিধা কি বলেন? কি জানেন আপনি? কি জানেন ও না আমাকে বলতে দেন আমাকে? হ্যাঁ বলেন বলেন বলেন।
বলেন বলেন তার ব্যক্তিগত পার্সোনাল তার ব্যক্তিগত বলেন হ্যাঁ বলেন 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 আমি বলতাছি যে ইমামুল হলে আল মসজিদিন লেখেন না আমি বলছি ইমামুল হলে মসজিদিন তখন দিশাতে ইমামু আছে আল আবার আলিফ নামও আছে আলিফ নামও আছে কি একটা পেশও আছে আবার এখানে দুই জেরও আছে এটা আমি বলতেছি আমার প্রশ্ন হলো যে ওটা দুই জের এখানে তো হবে না এটা মুছি নাই ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা আগের যে ওই যে আলিফ লাম হ্যাঁ আচ্ছা এখন কি হইছে ঠিক আছে হ্যাঁ আলিফ লাম হলে আর কি হবে না দুই জের হবে না আচ্ছা যাও আমি এটা পর খেয়াল করি নাই এবার ঠিক আছে প্রশ্ন আর কোনো প্রশ্ন আছে বুঝতে পারছি হ্যাঁ ওটা রয়ে গেছে আর কি যাই হোক আমারই ভুল হয়েছে যাই হোক বুঝে আসছে আর কোনো প্রশ্ন আর কোনো সওয়াল হ্যাঁ ইজাফতের মধ্যে প্রথম অংশটাকে কি বলা হয় মুজাফ কি বলা হয় মুজাফ আর দ্বিতীয় অংশটাকে মুজাফে ইলাইহি ঠিক আছে একটা মুজাফ একটা মুজাফে ইলাইহি মুজাফের শুরুতে কি কি হবে না আলিফ লাম হবে না আর তানবিন হবে না মুজাফে কি কি হবে না আলিফ লাম হবে না তানবিন হবে না ওকে আর মুজাফ মুজাফিন ইলাইহিতে কি হবে জের হবে আলিফ লামও হতে পারে আচ্ছা এখন আপনাদের একটা কাজ দিব আচ্ছা ডাস্টার নাই আপনাদের দেন কিছু একটা দেন।